আসসালামু আপনি বলেন তাহলে শোনা যাচ্ছে হ্যাঁ শোনা যাচ্ছে বলেন আচ্ছা অসংখ্য আমাকে যুক্ত করার জন্য আমি একটা পড়ছিলাম তো এখানে হাদিসটা হচ্ছে সুনানে আবু দাউদ ইয়ার হাদিস গ্রন্থ এর হাদিস নাম্বারটা হচ্ছে এখানে হাদিসের মূল বক্তব্য হচ্ছে যে আমি একটু পড়ে শোনাচ্ছি তাকদির বিষয়ক নাকি হ্যাঁ তাকদির বিষয়ক এটা পঁয়ত্রিশ নম্বর অধ্যায়ের হাদিস একটা হ্যাঁ বলা হচ্ছে যে শুক্রাণু 40 দিন মাতৃগর্ভে থাকে তারপরে মাংসপিণ্ড রূপে থাকে 40 দিন এভাবে তিন তিনবার বলা হচ্ছে যে 40 40 দিন করে বিরাজ করে তো এই ব্যাপারে মেডিকেল সাইন্সে কি বলে কি বলে বলেন হ্যাঁ মানে এটাই আপনাদের থেকে একটু জানতে যাচ্ছি আবার তো মনে হয় না যে এটা এভাবে সম্ভব যে শুক্রাণু 40 দিন কিভাবে থাকবে শুক্রাণু তো এটা তো আপনার জায়কটে পরিণত হয়ে যায় খুব অল্প অল্প সময়ের মধ্যে

আমার স্পেসিফিক পয়েন্ট হচ্ছে এখানে আমার জানা মতে কখনোই কোনো কোনো অবস্থাতে শুক্রাণু চল্লিশ দিন অবস্থান করে থাকতে পারে না এবং পরের কথা পরের কথাটা ছিল এরকম যে অতপর চল্লিশ দিন রক্ত রূপে বিরাজ করে রক্ত রূপে চল্লিশ দিন বিরাজ করার এটাও আমার কাছে সাইন্টিফিক মনে হয় না খুবই হাস্যকর কথা খুবই হাস্যকর কথা কারণ রক্ত পিণ্ড রূপে পিণ্ডরূপে বিরাজ করলে তার সেল ডিভিশন বা অন্যান্য যে অর্গান ডেভেলপমেন্ট সেটা কখন হবে তার মানে চল্লিশ দিন চল্লিশ দিন আশি দিন চলে গেল এরপরে আবার বলছে তারপর চল্লিশ দিনে মাংসপিণ্ড রূপে মাংসপিণ্ড রূপ ধারণ করে অর্থাৎ যে হিউম্যান বডি যেটা আমরা দেখতে পাচ্ছি আমাদের স্বাভাবিক বডি মাংসপিণ্ড বা অন্যান্য এটাই হয়তো বুঝাচ্ছে অর্থাৎ এখানে একশো বিশ দিনের কথা বলা হচ্ছে তো আমার কাছে এটা আসলে কোনোভাবেই সাইন্টিফিক মনে হচ্ছে না এবং ভাইয়া এর পরের কথাটা তো আরো মারাত্মক কাছে এখানে বলছে যে তখন সে তার রিজিক মানে তখন বলতে এই যে একশো দিন পার হয়ে যাওয়ার পরে বলছে যে অতপর মহান আল্লাহ তার নিকট একজন ফিরিস্তা প্রেরণ করেন এবং তাকে চারটি বিষয়ে নির্দেশ দেওয়া হয় তখন সেটা রিজিক মৃত্যু আমল এবং সে নেককার নাকি বদকার মানে চারটি বিষয় রিজিক দুই নম্বর হলো মৃত্যু তিন নম্বর আমল এবং চার নম্বর সে নেককার হবে নাকি বদকার হবে মানে খারাপ হবে সেটা হল লিপিবদ্ধ করেন মানে ভাগ্যলিপিবদ্ধ করার কথা এখানে মানে বারীতি পালনএর মধ্যেই নেককার না এরপরে বলছে অতপর তার মধ্যে রুহু প্রবেশ করানো হয় বস্তুত তোমাদের মধ্যে কেউ 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 জান্নাতের উপযোগী কাজ করতে থাকে এমনকি তার ও জান্নাতের মধ্যে মাত্র এক হাত বা এক হাত পরিমান দূরত্ব থাকে মানে ওই যে এখন আলোচনা শুরু করলো জি ভাই এতটুকু ঠিক আছে তাহলে আপনাকে বিদায় জানাই আজকে আমরা মধ্যে তাদের কপালে তাকদি লেখা হয় কি সে যখন মাংসপিণ্ড হয় তখন তাদের মধ্যে লেখা হয় যে কে কার ভাগ কি হবে

হ্যাঁ ঠিক আছে বেটার বলেন আহ ওনারা তো ওনাদের তো আমি ইনভাইট করছিলাম আপনাদের সাথে বিদর্শ করার জন্য কিন্তু ওনারা তো কেউই আছে আর বললাম কারণ হ্যাঁ কাদের কি ইনভাইট করেছিলেন আহ আমার আমাদের কথা একটা পেজ আছে না ওনাদেরকে আপনার সাথে মনে হয় কালকে আমার কথা হয়েছিল আচ্ছা আহ সাথে আমার কথা হয়েছিল এরকম তো আমার মনে পড়ে না ঠিক আছে আমি তাহলে দেখি যে এই মুমিন কিনা আপনি আমাদেরকে একটু বলেন তো যে এই মুমিন কিনা এই মুমিনের কথা বলছেন আচ্ছা এই এই মুমিনের কথা কি আপনি বলছেন আরমিন মোহাম্মদ ভাই আমি ফেস দেখি নাই বাট কথা থেকে শুনে মনে হইতাছে উনি হ্যাঁ আচ্ছা আচ্ছা এই মুমিনের কাছে আপনি গেছিলেন আচ্ছা এরা কি বলছে এরা বলেন তাহলে আপনার ভিডিও প্লে করার পরে কিছু ভুল দেখানোর চেষ্টা করতেছিল আমি গেলাম বললাম যে আপনারা এখানে কেন করেন আসিফ তো আছে বা আপনারা বিতর্ক করতে পারেন যে নামরা বিতর্ক করতে গেলে তো এটা এটা করে এটা এটা আসিফ ভাই তো কথা বলতে দেয় না এটা এটা করে তাহলে আমি বললাম যে তাহলে অন্য একটা প্ল্যাটফর্মে কথা বলতে না দিলে তো দর্শকরাই তো দেখে দেখে ফেলবে যে কথা বলতে দিচ্ছে না সেখানে তো জিতেই তো গেলো সে মানে ধরেন আপনার ধরেন আপনাকে আমি কথা বলতে দিলাম না আসে এবং এসে যদি মনে করেন খুব যৌক্তিক একটা কথা বলতেছে কিন্তু আমি তাকে কথা বলতে দিচ্ছি না তাহলে তো দর্শকরা তো দেখেই ফেললো সেটা কাট করে তারা তো তখন বলতেই পারবে যে এই যে এইখানে আসে দিন হেরে গেছে সে কথা বলতে দেয়নি নাকি ফারাজ ভাই এটা তো বলা সম্ভব নাকি জি জি ভাই এটা আমি জানি ভাই ঠিক আছে জেনারেলি এরকম করে থাকেন যে তাদের কোন কথা আপনি শুনতেছেন না তাহলে তো এটা ইয়ে করতে পারে যে ভাই আমার পয়েন্ট আমি করতে দেন নাই আমাকে কথা বলতে দেন হ্যাঁ এটা তো মানে একদম সুন্দর সুন্দর মনে করেন আমাদের যে আমাদের লাইভ যারা দেখে যারা নাস্তিক বা যারা মুক্ত চিন্তার মানুষ তারাই তো এসে আমাকে জুতা মারবে আর আরমান ভাই আরমান মোহাম্মদ ভাই মনে করি যে আপনি কি করবেন বা ধরেন আপনি দেখতে পাইলেন আমার লাইভে একজন মুমিন আসছে সে অনেস্টলি

আ ناس আমাগো মুমিন দিনই ভাই এসেছিল কিন্তু আসিম উদ্দিন কথা বলতে দেখেন দেখেন ভাই দেখেন দেখেন উই ভিডিওগুলো ওনারা প্রচার করতে পারে দেখি পাবলিক পাবলিক কতটা বুঝে উই দেখে পাবলিক বুঝে সেটা দেখি কিন্তু আমি তো একেবারে মানে নিম্নমানের জুনা হাগাছরা একদম মানে থার্ড ক্লাস জুনা ছাড়া এই কাজ করি না যদি তার কোনো জেনুইন পয়েন্ট থাকে আমাদের এখানে তো অনেক মুমিন এসে অনেক দীর্ঘ আলোচনা করে গেছে মুশফিক মিনারের নাম আপনি শুনেছেন মুশফিক মিনার যে আমাদের লাইভে কতবার আসছে পাঁচ ছয় ঘন্টা করে লাইভ করে গেছে শুনছেন জি ভাই আমি শুনছি দেখছি ভিডিও দেখছি তা আমার আমার ইউটিউব চ্যানেলে ঢুকে দেখেন বা ফেসবুক পেজে ঢুকে দেখেন অনেক মুমিন ঘন্টার পর ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা সাত ঘন্টা একবার এক মুমিন সাত ঘন্টা কথা বলছে আমার সাথে আমাদের সাথে সাত ঘন্টা কথা বলছি তার সাথে এগুলো তো আছে এখনো রেকর্ড তো আছে মাসুক মাসুক নামক একটা মুমিন ছিল আব্রার মাসুক বোধহয় নাম সেই মুমিন তো রেগুলার আসে আমাদের এখানে বেশি থাকতো তাদের সাথে তার সাথে তো ঘন্টার পর ঘন্টা দিনের পর দিন কথা বলছি কোনো সমস্যা তো হয়নি তাহলে তারা কেন মনে করতেছে যে তাদেরকে আমি বাইর করে দিব জানিনা ভাই তারপর আপনি বললেন যে 50000 50000 হাজারের উপরে লাইক থাকতে লাইক থাকতে হবে পেজ যে কোনো পেজ বা মুক্তি বিতর্ক জন্য এটা বিতর্ক জন্য না তো এটা তো কোনো লাইভ প্রোগ্রামে যুক্ত হওয়ার জন্য না আপনি তো 15000 মনে হয় আমি বলছিল যে আমি যদি কোনো লাইভে যেতে চাই হ্যাঁ এতো থাকতে হবে আরমান ভাই আমার লাইভ প্রোগ্রামে যে কেউ যে সময় যুক্ত হতে পারে সবার জন্য খোলা ঠিক আছে এটা হচ্ছে এক নম্বর পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে যদি আপনার যদি এরকম থাকে যে আপনি একটা বিতর্কের আয়োজন করতে চান তাহলে আচ্ছা উনি তো চলে গেছে আরমান সাহেব তো চলে গেছে আমি আবারও বলে দিচ্ছি যদি কোনো বিতর্কের আয়োজন করতে চান তাহলে সেই পেজের কমপক্ষে তো পঞ্চাশ হাজার লাইক থাকতে হবে পঞ্চাশ হাজারের কম লাইক থাকলে আমি সেই চুনা হাগা পেজে ধরেন আজকে একজন একটা পেজ ওপেন করলো হম সেটাতে পাঁচটা লাইক পাঁচ লাইকে পাঁচ লাইকালা দশ লাইকালা পাঁচশো লাইকালা পেয়ে যে আমি গিয়া মানে বিতর্ক করতে যাবো তাহলে তো আমার চব্বিশ ঘন্টা বিতর্ক করতে হবে আহ আরমান সাহেব এটা কি মনে কোনো মানে ইয়া কথা যৌক্তিক কথা যে মানে দশ লাইক আশ লাইকালা পঞ্চাশ লাইকালা পাঁচশো লাইকালা এই আমি কি গিয়া গিয়া বিতর্ক তারা মানে ডাকবে আর আমি গিয়া গিয়া তার সাথে বিতর্ক করবো কোথার তার থেকে কোন চুনা আসবে চুনা হাগা বলবে আহান বিষাদ বিতর্ক করি আর আমি নাস্তে নাস্তে তার সাথে বিতর্ক করতে যাব এটা কি কোনো মানে ঈশ্বর কথা মানে এটা তো বলদের মতো কথা হইল নাকি আরমন ভাই হ্যাঁ হ্যাঁ ভাই ওনাদের পেজের আমার আমার আইডি থেকে কম ফলোয়ার আর লাইক তাহলে আমি রকম পেজে আমি কেন যাব যে পেজের কোন নাম গন্ধ নাই কেউ নামও জানে না কেউ শুনে নাই এরকম পেজে আমি কেন যাইতে যাব মানে আমার কি খায় কাম নাই মানে আমারও তো একটা লাভ লাগবে যদি একটা আলোচনা করতে হয় তাহলে তো আমারও একটা মানে লাভ লাগবে যে এই লাইফ এই বিতর্কে যদি আমি জিতি তাহলে দশ হাজার মানুষ আমাকে নতুন ভাবে চিনবে বা দশ হাজার বিশ হাজার মানুষ আমাকে আমার কথা শুনবে এটা তো আমার একটা লাইভ মানে লাভ লাগবে দেখা যাবে ওই লাইভ শুনে তিনজন পাঁচজন ওই লাইভে গিয়ে আমি কেন এই লাইভে লাইভে আমি যাব বলেন তো হ্যাঁ ভাই ঠিক আছে কি সাংঘাতিক ব্যাপার ভাই মানে তেরো হাজারের মানে আমার পঁচিশ হাজারের পেজ আছে কমপক্ষে পনেরোটা হ্যাঁ ভাই আমার পঁচিশ হাজার লাইকের মানে পেজ আছে কমপক্ষে পনেরোটা পঞ্চাশ হাজার লাইকের পেজ আছে কমপক্ষে এগারোটা এগারোটা বা বারোটা ঠিক আছে ওগুলা ইয়া করে রাখছি মানে হাইট করে রাখছি ওগুলা সচল রাখি নাই ইয়া করে রাখছি পাবলিশ করে রাখছি যখন দরকার হবে তখন মানে ইয়া করব আর কি আবার পাবলিশ করে আবার কাজ করবো যখন একটা পেজ আমার ইয়া করবে মুমিনরা তখন আরেকটা একটা পেজ চলে আসবে দেখবেন সত্তর হাজার এক লাখ এরকম লাইকের পেজ অনেকগুলা মানে লিস্ট লিস্ট করা আছে একটা গেলে আরেকটা আসবে একটা গেলে আরেকটা আসবে ঠিক আছে এই টাইপের

এই বিষয় আরমান ভাই আপনার কি কোনো বক্তব্য আছে আমি তো এই বক্তব্য শুনিনি আমি হতভম্ব এই লোক তো মানে বিতর্ক করবে নাকি এই লোক এই লোক জীবন একটা বই পড়ে না এই লোক না পড়তে পারে না লিখতে পারে না কোনো কিছু এই লোক মানে মূর্খ লেভেল লেভেলস হারায় মূর্খছে এই লোক এই লোক কথা বলে কোন এই লোকরে আমি ইসলামের একবারে বেসিক তিনটা প্রশ্ন করব তিনটা প্রশ্নের একটাও যদি সে উত্তর দিতে পারে ফরাস ভাই আমি जिंदगीতে লাইমি করব না সঠিকভাবে সুরাফ হাতিয়া পড়তে পারেন এটাও না আপনি তিনটা এটাই হাতিয়া পড়তে যদি একটা বই পড়ছে হ্যাঁ ইসলামের যে কোনো একটা বই এমনকি কোরআন সে বাংলায় পড়ছে এটা যদি সে প্রমাণ করতে পারে হ্যাঁ তাহলে যদি আমি তারা আমি জিজ্ঞেস করবো যে এই সুরার কত নম্বর আয়াত এটা কয়েকটা জিনিস জিজ্ঞেস করবো সে যদি উত্তর দিতে পারে ফারাজ ভাই জিন্দি তো লাইফ করবো জীবনে কোনো বই পড়ে নাই এই টাইপের মানে ট্রাক ড্রাইভার মানে রাস্তাঘাটের ট্রাক ড্রাইভার এগুলো তো জিন্দিগি কোনো বই পড়ে নেই কিন্তু আমি সেকে যেটা জিজ্ঞেস করতে চাই আরমান সাহেব আপনাকে যেটা জিজ্ঞেস করতে চাই আপনি তো এই ভিডিওটা দেখলেন সে বলতেছে যে সে তার সাড়ে তিন বছরের বাচ্চাকে চাম বাসায় এসে চামড়ার বেল দিয়ে পিটায় এটা কি আপনি শুনতে পাইছেন কথাটা আমরা એમ খেল কোয়িনি কিন্তু আগের লাইভে শুনছিলাম কেউ একজন বলছিল হ্যাঁ আচ্ছা এই ভিডিওটা আমি পুরাটা আমার পেজেও দেয়া আছে আপনি পুরাটা ভিডিওটা দেখে নিয়ে নিন এই ভিডিওটাতে সে বলতেছে সে যখন ভাষায় আসে তার তিন বছরের একটা বাচ্চা আছে সেই বাচ্চাটারে সেটা আমরার বেলটা খুলে খোলার পরে আমি আপনাকে লিংকটা দিয়ে দিচ্ছি একটু পরে ভিডিওটার সে তার আমরার বেলটা খুলে খুইলা তার 3.5 বছরের বাচ্চাটার পাছায় টাস টাস করে বাড়ি মারে আমি কথাটা শোনার পরে এবং এটা নাকি আমেরিকান কনস্টিটিউশনে নাকি আছে এটা বলা যে সে তার বাচ্চারে পিটাইতে পারবে আমি এটা শোনার পরে হতভম্ব হয়ে গেছি এবং তার বাচ্চার জন্য আমার খুবই মায়া লাগছে যে একটা বাচ্চাকে সে আবার বলতেছে তার কোনো মানে অনুশোচনাও নাই সে আবার গর্ব করে আমাদের লাইব্রের খুবই গর্বের সাথে বলতেছে ইফ এক তো মানে এত মারাত্মক লেভেলের ভয়ঙ্কর ইয়া একটা বাচ্চাকে যে গায়ে হাত তুলতে পারে এর মতো অমানুষ তো আর পৃথিবীতে হইতে পারে না পারে ভাই একটা বাচ্চাকে একটা প্রাপ্তবয়স্ক মানুষ নিজে তাও নিজের ছেলেকে ভাই এটা কিভাবে সম্ভবพระসব এটা এখন আমার মাথায় ঢুকেনা ভাই বর্ষে কি সুন্দর ডিটেইল করে বলতেছ যে আপনার জামরা যে বেলটা বলেন এটা আপনার মাঝে যে বেলটা পরে এটা চামড়ার হতে পারে প্লাস্টিকের হতে পারে বা র্যাক্সনার হতে পারে ওই বেলটা খুলে পাঁচের মতো টাফ টাফ করে পিটাবেন তিন বছরটা বাচ্চা ভাই বলে

কি ভয়ঙ্কর ব্যাপার মানে একটা বাচ্চাকে আমার বাচ্চার বয়স কয়েকদিন পরে ছয় হবে আমি এখন পর্যন্ত এটা গোনা করে কল্পনা করতে পারি না যে আমার বাচ্চাকে কেউ আমি বা কেউ তার গায়ে হাত দিবে এটা তো কেউ কল্পনাই করতে পারি না একেবারে অসম্ভব একটা বকা পর্যন্ত দেই বকাও দেই অনেক বুঝা শুনে বকা দিতে হয় বাবা এরকম করো না অনেক বুঝা শুনে একটা ইয়া দিতে হয় মানে মারতে সে বলতে সে তার বাচ্চাকে সাড়ে তিন বছরের বাচ্চাকে চামড়ার বেল দিয়ে পাশা পিটায় ভাই এগুলা কি ভাই কিন্তু এইগুলা কিন্তু ইসলামের শিক্ষা ফরাজ ভাই এগুলা কিন্তু ইসলামের শিক্ষা দেখেন ইসলামী কিন্তু এই জিনিসগুলো আসলে শেখায় বাচ্চাদেরকে যে মারপিট করা আমি একটা ভিডিও দেখাচ্ছি দেখেন এই ভিডিওটা শাসনের স্বার্থে বাচ্চাদেরকে প্রহার করা এটা ইসলামী শরীয়তে জায়েজ কারণ ইসলাম একটি শিশুকে মানুষের মতো মানুষ হিসাবে গড়ে তোলার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করার জন্য বাবা মাকে অভিভাবককে শিক্ষককে অনুমোদন দিয়েছে এক্ষেত্রে মৌলিকভাবে একটি হাদিস আমাদের সামনে রয়েছে হাদিসটি হলো সাত বছর বয়সে বাচ্চাকে সালাত নির্দেশ দেওয়া প্রসঙ্গে সোনা আবু এবং বহু হাদিসের কিতাবে হাদিসটি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, "মুরু আওলাদাকুম বিস সালাতিহুম আবনাউ আসাবঈন ওয়া র্দিবুহুম ফীহি ওয়া হুম আবনাউ তোমাদের সন্তানদেরকে সাত বছর বয়সে সালাতের নির্দেশ করো, নামাজে নির্দেশ করো আর দশ বছর বয়স হলে নামাজ না পড়লে প্রহার করো, মারো, শাসন করো। এই হাদিস থেকে বোঝা যায় মৌলিকভাবে ছোট ছোট শিশুদেরকে বাবা-মা, শিক্ষক তাদেরকে শাসনের জন্য, তাদের মঙ্গলের জন্য প্রহার করতে বা মারতে পারবেন। এটা মৌলিকভাবে ইসলামী শরীয়তে অনুমোদিত বিষয়। যেখানে বাচ্চাদের পিডিয়ালে সমস্যা কি হ্যাঁ সেটা একটা মানে সেটাও একটা মানে যুক্তি হইতে পারে কলেজ শিশুদের সাথে যেখানে সেক্স করা হইতো সেখানে পিডিয়ালের সমস্যা কোথায়

আচ্ছা ভাই আমরা আমাগো ইসলামে তোমরা বইছই অনুমতি লইতা আমরা তে আছি আরে বুঝছেন ভাই মানে এ কি ভাই আচানক কান্ড ভাই কিটা আরমান ভাই আপনি কি আর কিছু বলবেন এই বিষয়ে এইতে না ভাই আমার কিছু বলা নাই ধন্যবাদ আর আপনার ইউটিউব চ্যানেল যেটা এই যে সুবিধা আছে ওটা তো এখন আর পাওয়া যাচ্ছে না ভাই আমার নামে ইউটিউবে অনেকগুলা চ্যানেল আছে আমি তো জানিনা না কোনটা কে চালায় আমার আমার ইউটিউবে একটাই চ্যানেল আমার পরিচালিত একটাই চ্যানেল আছে সেটা আসিফ মহদিন ব্রাকেটে বাংলায় নামটা দেওয়া আছে ওইটা আমার চ্যানেল আর হচ্ছে আমার যে ফেসবুক পেজ আছে পেজও অনেক মানুষ একসাথে চালায় যে অনেকে অ্যাডমিন করা আছে এটা ওইগুলোতে তারা কোথায় কমেন্ট করে বা তারা কোথায় আপনার সাথে হয়তো অন্য কেউ কথা বলছে আপনি পেজে মেসেজ দিয়েছেন অন্য কেউ হয়তো সেটার অ্যান্সার দিয়েছে সেটাও আমি ভালোভাবে জানি না যে কে অ্যান্সার দিয়েছে আমি ভাই এত মানে প্রত্যেকটা মেসেজ পড়া বা দেখা এগুলো আমার মতো আমার এতটা যথেষ্ট সময় নাই আপনি যদি মনে করেন যে আমাদের মানে একটা ভালো বিতর্ক যদি আপনি দেখতে চান এটা অবশ্যই আপনি চাইতে পারেন যে একটা ভালো বিতর্ক হোক মুমিনরা আসুক বিতর্ক হোক নাস্তিক এবং মুমিনদের একটা মধ্যে একটা জমজমাট বিতর্ক হোক দুই পক্ষের কথাই মানুষ শুনুক এটা চাইলে আপনি কাজ করতে পারেন যে দ্য পিপল নামক একটা পেজ আছে আছে সেই পেজে বলা আমরা বলে রাখছি আমি বলে রাখছি যে তারা যদি প্রখ্যাত কোনো আলেমকে নিয়ে আসতে পারে তাহলে আমি রাজি আছি ইতিমধ্যে তারা বেশ কয়েকবার চেষ্টা করছে হারুন ঝাড় বলছিল তারপরে আবু বকর জাকারিয়াকে আব্দুল্লাহ বিন আব্দুল রাজাক আব্দুর রাজাক এদের অনেককে বলা হয়েছে কিন্তু এরা সবাই রিফিউজ হ্যাঁ জাকারিয়া সবাই মোটামুটি রিফিউজ করছে যে নাস্তিকের এই আসিফ আসিফ মদিনার সাথে বিতর্ক করবে না অন্যদের সাথে করতে পারে কিন্তু আসিফ সাথে করবে না তো বোঝা যাচ্ছে কেন তারা করবে না ঠিক আছে অসুবিধা নাই তারা না করলে তার কিছু করণ নাই কিন্তু যদি এই রকমের চুনাহাগা টাকা থাকে চুনাহাগারা তাদের লাইভে বসে গালিগালাজ করুক তাতে কোনো সমস্যা নেই আমি তো এগুলো দেখতেও যাই না তারা লাইভের কথা বল কি আসিফ ভাই তাদের লাইভে যায় তাদের সবার সামনে যখন মানে একটা আলোচনার ইয়া করি

তাকে মনে করেন যে কেউ না মানে সে তো বলতো সেই বিতর্ক করবে না এবং আশেপাশে থেকে ওই ওই বিয়ে আসতেছে না কোনোভাবেই আমার মিনার ভাইকে আমার প্রিন্সেস কে একা কোনোভাবেই এই নাস্তিকের সাথে ছাড়া যাবে না তাদের নিজেদের লাইভেই তো এই অবস্থা তারা আবার কিভাবে বিতর্কের কথা বলে হ্যাঁ তাদের ভিতরে যে হেড মুমিনটা আছে সেই মুমিন কিন্তু আমরা আমন্ত্রণ জানিয়ে রাখছি মিনার আসুক মিনার এসে কথা বলুক মিনার যদি একা আসতে না চায় তাহলে দুজন আলেমকে নিয়ে আসুক তাতেও আমি রাজি আমি একা থাকবো এবং দুজন আমি মনে করি একটা ছাগল পাগল আছে যারা কনফিডেন্ট যে বলবে আমি মিনার চেয়ে বেটার জানি আচ্ছা আরমান সাহেব আপনি কি মানে এরকম বিতর্ক যদি দেখতে চান তাহলে এই জিনিসটা বলতে পারেন তাদেরকে তারা যদি কমপক্ষে একজন আলেমকে